আসসালামু আলাইকুম, ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বোর্ডটির চলমান যে রিমিডিয়াল কোর্স, সে রিমিডিয়াল কোর্সের নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সে বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলোচনা শুরু করার আগে আরেকটা বিষয় আপনাদের বলে দিই, যারা নতুন ভর্তি হয়েছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2021 বা সেশনে, তাদের জন্য নতুন কোর্স স্ট্রাকচার চালু করছে, প্রকাশ করছে এবং নতুন প্রবিধান প্রকাশ করছে। তো নতুন যে কোর্স স্ট্রাকচার অলরেডি বই তালিকাটা প্রকাশ করেছে এবং নতুন যে প্রবিধান 2022 প্রবিধান, সেই নতুন 22 প্রবিধানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে গতকাল। সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল তৈরি করবো কোর্স স্ট্রাকচার এবং নতুন যে প্রবিধান আছে সেই প্রবিধানতে। যারা 2021-22 সেশনে ভর্তি হয়েছেন তাদের জন্য অবশ্যই 2022 প্রবিধানের যে কোর্সটা আছে, যে কোর্স স্ট্রাকচার এবং 2022 প্রবিধানের যে প্রবিধানে কী কী থাকছে এবং কী কী থাকছে না টোটাল বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার। যারা 2021-22 সেশনে ভর্তি হয়েছেন তারা যে প্রবিধানে পড়বেন সেই প্রবিধানের সম্পর্কে যদি নাই জানেন তাহলে কিন্তু সমস্যা, অবশ্যই প্রবিধান সম্পর্কে জানতে হবে। তা আশা করি সবাই পাশে থাকবেন এবং 2021-22 সেশনে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য আজকে থেকে 13 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে উপবৃত্তির যে নিয়মকানুন, উপবৃত্তি দেওয়ার জন্য যে তথ্যগুলো আপডেট করতে হবে সে আপডেট নিয়ে আগামীকাল একটা টিউটোরিয়াল তৈরি করব। সবাই আমাদের ইউটিউবের পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে। চলুন আজকে আমাদের মূল আলোচনা পর্ব হচ্ছে রিমিডিয়াল কোর্স। তো রিমিডিয়াল কোর্সের আপনারা জানেন যে রিমিডিয়াল কোর্স কারোর জন্য, যারা নন সায়েন্স অর্থাৎ আর্টস এবং কমার্সের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য অবশ্যই রিমিডিয়াল কোর্সে পাশ করে তারপর ভর্তি হতে হবে। তো এখানে যারা সায়েন্স তারা সরাসরি ভর্তি হতে পারছেন। রিমিডিয়াল কোর্সের ইতিমধ্যে প্রথম পর্ব চলে গেল, প্রথম পর্ব পরীক্ষা হয়েছে, প্রথম পর্ব যারা পাশ করছে তারা সরকারিতে আবেদন করছে, সরকারিতে তারা চান্স পেয়েছেন এবং যারা জিপি অনুসারে চান্স আবেদন করতে পারে না তারা বেসরকারি পলিটেকনিক্যালে ভর্তি হয়েছেন। তো দ্বিতীয় পর্বে যারা অনেকে প্রথম পর্বে ফেল করছেন এবং দ্বিতীয় পর্বের জন্য রেজিস্ট্রেশন করছেন, অলরেডি দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সময় এবং পরীক্ষা গ্রহণের সময়, পরীক্ষার ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ সব কিছু বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে সে পরীক্ষাটা আর হয় নাই এবং ফলাফল কখন প্রকাশ হবে সে তারিখটা চেঞ্জ করছে। তো এখন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি আমরা ভর্তি হতে পারবো না, যে রিমিডিয়াল কোর্সের পরীক্ষা কখন হবে বা পাশ করব কখন, কখন ভর্তি হব। এদিকে এসএসসির যে ভর্তির সময়সীমা কিন্তু প্রায় শেষ প্রান্তে, তাহলে আমরা কি যদিও রিমিডিয়াল কোর্সে পরীক্ষা হয় যদি ফেল করি তাহলে দিকে আমরা এদিকে ভর্তি হতে পারবো না, আবার ওদিকে ভর্তি হতে পারবো না, তাহলে আমাদের টোটাল সময়টা কিন্তু লস যাবে। তো তাদেরকে তখনও বলছি আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কোনো কিছুই হবে না। আর রিমিডিয়াল কোর্সে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন ততক্ষণে আপনাদেরকে জানাই দেবো, একটু ধৈর্য ধরুন, সব দিকে পড়াশোনা করতে পারেন, একটু ধৈর্য ধরুন। তো অনেকে আমাদের কথাগুলো শুনছেন, আমাদের ইউটিউবের পাশে ছিলেন, সবসময় খোঁজখবর নিয়েছেন কখন রিমিডিয়াল কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো আজকে 13 এপ্রিল রিমিডিয়াল কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেই বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে উল্লেখ করে দিল যে আজকে থেকে রিমিডিয়াল কোর্সে কোনো ক্লাস এবং কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। তার মানে আপনারা রিমিডিয়াল কোর্স ছাড়া বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন। এই রিমিডিয়াল কোর্সটা থাকবে কখন, যখন আপনি ভর্তি হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী অথবা বোর্ড যদি আবার প্রয়োজন মনে করে আপনার রিমিডিয়াল কোর্স প্রয়োজন তাহলে কিন্তু তারা রিমিডিয়াল কোর্সে পরীক্ষা নিতে পারবে। এই রিমিডিয়াল কোর্সে আসলে কারণ নেওয়ার অর্থ হচ্ছে বাংলা বলে সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স। যারা সায়েন্সে পড়াশোনা তারা কিন্তু উচ্চতর গণিতে পড়াশোনা করছে, আর যারা আর্টস এবং কমার্স তারা কিন্তু পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত এই সাবজেক্টগুলো কিন্তু পড়ে নাই। এই জন্য লার্নিং গ্যাপ অর্থাৎ শিক্ষণীয় বিষয় যে দূরকরণের জন্য এই সাবজেক্টগুলো, শিক্ষণীয় যে বিষয়গুলো আছে এগুলো দূর করার জন্য রিমিডিয়াল কোর্সটা মূলত চালু করছে। তো যদি শিক্ষা প্রতিষ্ঠান মনে করে বা বোর্ড যদি মনে করে তাহলে রিমিডিয়াল কোর্স লাগবে তাহলে ভর্তির পরে আপনারা সেটা করতে পারেন, তখন কিন্তু এতটা ইফেক্ট পড়বে না। তার মানে আগামীকাল থেকে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন রিমিডিয়াল কোর্স ছাড়া। তো ইতিমধ্যে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি এবং যারা নতুন ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে বলতেছি,
আমাদের বেসরকারি যে পলিটেকনিক্সে বিসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত। কেউ যদি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দেখে কল করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, এই ঠিকানা যোগাযোগ করতে পারবেন। আপনারা ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় যত কিছু হেল্প করা প্রয়োজন, পেপার্স বা উপবৃত্তি বা যাবতীয় আর্থিক বা সেমিস্টার ফি মাসে ফি সব কিছুর জন্য হেল্প করবো ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে উপবৃত্তি এবং কোর্স স্ট্রাকচার নিয়ে বা কোর্সের যে প্রবিধানের যে নতুন বিজ্ঞপ্তি দিছে সে নতুন বিজ্ঞপ্তি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।